যখন অনলাইনে কেউ কোনো কিছু কেনাকাটা করছেন এবং দুই পক্ষের মধ্যে এক পক্ষ মানে একটি তখন কিন্তু দুই পক্ষের মধ্যে একটি কন্ট্রাক্ট আপনার এক্সিকিউশন হয়ে যাচ্ছে, হ্যাঁ উনি বলছেন যে উনি একটি ক্রিকেট ব্যাট কেনার জন্য একটি অনলাইন শপে অর্ডার করেছিলেন এবং দুজনেই একটি মানে প্রাইসে মানে দুজনে এগ্রি করে যে নেগোসিয়েশনের মাধ্যমে দুজনে এগ্রি করে প্রাইস, এবং তারপরে যখন আসলে অনলাইন প্ল্যাটফর্মে দুই পক্ষের মধ্যে এই ধরনের একটি আপনার নেগোসিয়েশন হচ্ছে এবং হওয়ার পরে দুই পক্ষই আসলে রাজি হচ্ছে সেই এগ্রিড প্রাইসে, এবং যিনি সেলার তিনি একটি নির্দিষ্ট ডেলিভারি দেবার জন্য একটি নির্দিষ্ট তারিখ বলে দিচ্ছেন, তখনই কিন্তু দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হচ্ছে। এবং আমরা জানি যে যে কোনো কন্ট্রাক্ট সেটি আসলে মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, আংশিক মৌখিক এবং আংশিক লিখিত হতে পারে। তো এখানে কিন্তু এই দুই পক্ষের মধ্যে একটি কন্ট্রাক্ট আসলে এক্সিকিউট হয়ে গেল এবং সেখানে তাকে আসলে সেই প্রোডাক্ট সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়েছে বা বেশ কিছু প্রমিস করেছে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে, যে প্রোডাক্টের বানানো হয়েছে এরকম কাঠ দিয়ে বা এই পার্টিকুলার একটি জায়গার প্রোডাক্ট এটা, এবং সেই সেটাই কিন্তু মানে সবকিছু বলার পরেই কিন্তু ক্রেতা আসলে রাজি হচ্ছেন সেই পণ্যটি কিনতে। এখন তারপর তিনি যখন পণ্যটি বাসায় নিয়ে আসলেন এবং ব্যবহার করতে গেলেন, তখন তিনি দেখছেন যে এই পণ্য আসলে গুণগত মানের ক্ষেত্রে যেভাবে তাকে বলা হয়েছিল যে টার্মস এন্ড কন্ডিশন ছিল সেগুলো কিন্তু ফুলফিল করছে না, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেটি আসলে একটি অত্যন্ত নিম্নমানের পণ্য। তো এই ধরনের ঘটনা যখন ঘটে তখন কিন্তু কন্ট্রাক্ট অ্যাক্ট মানে সেকশন 73 তে একটি প্রতিকার রয়েছে, এবং এখানে কিন্তু বলা রয়েছে যে কোনো ব্যক্তি কোনো কিছু কিনে যদি তিনি ক্ষতিগ্রস্ত হন সেই ক্ষেত্রে তিনি এই সেকশন 73 এর আন্ডারে প্রতিকার চাইতে পারবেন, ক্ষতিপূরণ চাইতে পারবেন, তিনি চাইলে পণ্যটি ফেরত দিয়ে দিতে পারবেন বিক্রেতাকে। অনেক ক্ষেত্রে তিনি যদি আংশিক রেখে বাকি অংশ তাকে ফেরত দেওয়া সম্ভব হয় সেটিও কিন্তু আসলে পসিবল। তো এইখানে যে বিষয়টি আমরা দেখছি যে এই ব্যক্তি তিনি চাইলে কিন্তু যে দর্শক আমাদেরকে ফোন করছিলেন তিনি কিন্তু চাইলে এই প্রোডাক্টটি অবশ্যই ফেরত দিতে পারবেন, এবং সেখানে যে ডেফিনেটলি তিনি তার কমপ্লেইনটি সেখানে প্লেস করতে পারবেন, এবং সেখানে যদি বিক্রেতা তাকে কোনো ধরনের প্রথম তার কাজ হচ্ছে যে সেখানে আসলে জানানো যে এই এই ছিল, এবং তার কাছে যদি স্ক্রিনশট থেকে থাকে এবং রিসিপ্ট থাকে ডেলিভারি রিসিপ্ট থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তিনি তার এই সমস্ত জিনিসপত্র নিয়ে তিনি তাদের কাছে যে আপনার মানে কমপ্লেইনটি জানাতে পারেন। তো তারপরে তারা যদি সেই কমপ্লেইনটি গ্রহণ না করে বা কোনো প্রতিকার না করে সেই ক্ষেত্রে আসলে তার কিন্তু অনেক ধরনের আইনগত ব্যবস্থা নেবার সুযোগ এখানে আছে। এবং সেটা ছাড়াও আমাদের সেল অফ গুডস অ্যাক্ট যেটা আছে সেটার সেকশন 37 এও কিন্তু বলা রয়েছে যে বিক্রেতা যেই ধরনের জিনিসগুলো যে কথাগুলো তাকে বলেছে বা যে ধরনের প্রমিস করেছে সেটা যদি ফুলফিল না করে সেই ক্ষেত্রেও তিনি আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। সেকশন 41 এ আছে যে যখন ডেলিভারি ম্যান কোনো কিছু তাকে ডেলিভারি দিবে ক্রেতার কিন্তু অধিকার রয়েছে যে তিনি জিনিসটি দেখে নিবেন, তিনি খুলে চেক করে ভালো মতো তারপরেই কিন্তু তিনি মানে আপাতত এখানে বলতে চাই যে একটা ক্রেতারও কিন্তু এখানে আসলে অনেক বেশি অ্যাওয়্যার হওয়া দরকার, সতর্কতা তার অবলম্বন করা দরকার যখন তিনি প্রোডাক্টটি কিনবেন।